ফিজিওথেরাপিস্ট জয়দেব কুণ্ডুর পক্ষ থেকে আজকের বিষয় ফ্রোজেন শোল্ডার বা কাঁধের ব্যথা। আমাদের অনেকেরই থাকে যে সকালে উঠে কাঁধটা নাড়াতে হাতটা নাড়াতে অসুবিধা হয়, তাকে আমরা সোজা ভাষায় ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এবং এই ফ্রোজেন শোল্ডার হয় বোঝা যায় যখন আমাদের মেয়েদের ক্ষেত্রে সাধারণত চুল বাঁধতে অসুবিধা হয় এবং ছেলেদের ক্ষেত্রে গেঞ্জি খুলতে খুব অসুবিধা হয়। অনেকেরই অভ্যেস থাকে যারা রাতের বেলা মাথায় হাত দিয়ে শোয়ার, যাদের অভ্যেস থাকে তাদেরই বেশি এটা হয়। এছাড়াও আঘাতে এই ফ্রোজেন শোল্ডারের কিছু ব্যায়াম দেওয়া হলো। আমরা দুটো হাতকে জোড়া করে আস্তে আস্তে উপরের দিকে উঠাবো এবং নিচে নামাবো, এইভাবে আমাদের করতে হবে। এরপরের যে ব্যায়ামটা সেটা আমরা মাথার পেছন দিকে হাত দেবো এবং দুটো কনুইকে একসাথে দুদিকে নিয়ে আসবো এইভাবে, এবং সাইড দিয়ে পেছনে ঘুরে দুটো হাতকে জোড়া করে আস্তে আস্তে উপরের দিকে উঠাবো, নামাবো যেভাবে দেখানো হচ্ছে। এবং তারপরের যে ব্যায়ামটা রয়েছে আমরা কী করবো, কাঁধটাকে হাতটাকে নিয়ে একবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুভাবে ঘোরাবো, একবার ডান হাতকে ঘোরাবো, এভাবে বাঁ হাতকে ঘোরাবো। এই থেকে আমরা ফ্রোজেন শোল্ডার থেকে বা কাঁধের ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবো। আপনারা যদি রোজ এই ব্যায়ামগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের যে কষ্ট কাঁধের ব্যায়াম সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। আমরা এছাড়া দেওয়ালের দিকে হাত দেবো, দিয়ে আস্তে আস্তে উপরের দিকে হাতটাকে উঠাবো এবং নামাবো। এটাকে স্পাইডার এক্সারসাইজও বলা হয়। এটাকে যদি রোজ আমরা 10-15 বার করি তাহলে অনেকটা ভালো লাগবে। এবং সাইড ঘুরেও আস্তে আস্তে উপরের দিকে উঠাবো এবং নিচের দিকে নামাবো। এইভাবে রোজ ব্যায়ামটাকে আপনাদের করতে হবে, তাহলেই আপনারা কাঁধের ব্যথা থেকে মুক্তি।